লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সবাইকে জানাচ্ছি, হ্যাঁ হ্যাঁ সবাই শোনো, রাতুল গেছে আডবানি গ্রুপের মিস্টার দেশাইয়ের সাথে নিজে কথা বলেছে, উনি আসছেন। আমার ধারণা এখন আরো অনেকে আসবেন। কি বলছিস, মানে সিরিয়াসলি? এই মিস্টার দেশাই যিনি, ইনি মিস্টার কাজারিয়াকে ডিসকারেজ করেছিলেন না পার্টিতে আসার জন্য? হ্যাঁ, হাউ ইজ ইট পসিবল? আমি বলেছিলাম না, আমাদের পরিবারের লোকজন ঠিক আমাদের পরিস্থিতিটা বুঝবে। চলো আমরা সবাই মিলে বলি, জয় গোপাল, জয় গোপাল। দাদাই, আমি না উপরে যাচ্ছি, এখানে থাকাটা ঠিক হবে না, কারণ আমি চাই না পিসি যে কেউ জানতে পারুক আমি এই বাড়ির কেউ হই। জানতে পারলে আলাদাভাবে ইন্টারপ্রেটেড হবে। এনিওয়েজ, অল দ্য বেস্ট এভরিওয়ান, আসছে। হ্যালো ম্যাম, প্লিজ প্লিজ আসুন।
তোমাকে যে কি বলবো না আমি। আবার কি বলবে, যা বলার বলেছো তো। আর কিছু বলতে হবে না, এবার শুরু করাও। আমার দাদাই তুমি চুপ করে আছো কেন? পরিবারের লোকজনদের কিছু বলবে না, অ্যাড্রেস করবে না? আমি আমার গলা ধরে গেছে আনন্দে। এত অসুবিধার পরেও আপনারা সবাই এসেছেন, আমার অশেষ কৃতজ্ঞতা গ্রহণ করবেন। আমি সিদ্ধেশ্বর মধব আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। দেখুন, আমি তো আপনাদের পরিবার বলেই ভাবি, আপনারা যে আমাদের পরিবার বলেই মনে করেন আপনারাই তার প্রমাণ দিয়ে দিয়েছেন। সিদ্ধেশ্বর বাবু, আপনাদের এফোর্ট দেখে আমি আর পিছিয়ে থাকতে পারলাম না। আপনারা নিজেরা গাড়ি করে আমাদের নিয়ে এসেছেন। কার এজেন্সিতে একটা গোলমাল হয়েছে সেটা আমরা শুনেছি, এরপর কি আর না এসে থাকা যায়? এক্স্যাক্টলি, আপনার বড় নাচ জামাই যেভাবে আমাকে অনুরোধ করেছিলেন তাতে আমি আর না বলতে পারলাম না। কি জানেন তো, পরিবারের এটাই সুবিধে, শেষ পর্যন্ত ঠিক একটা পারিবারিক বন্ধন তৈরি হয়ে যায়। শুনুন, আপনারা সকলে এসেছেন, দয়া করে মিষ্টি ভোগ করে যাবেন। এবার পুজোয় আমাদের পরিবার এক নতুন ধরনের মিষ্টি মুখের আয়োজন করছে। চলো, আরে অতিথিরা কতক্ষণ শুকনো মুখে বসে থাকবেন, ওদের মিষ্টি পরিবেশন করো। হ্যাঁ, আসছি আসছি, সব তৈরি আছে। এই মিঠাই, চলো চলো চলো। বাড়ির মতো, তাই না মিস্টার দেশাই? হ্যাঁ। তুমি জানো মিঠাই, পূজোর আগে আমার মা ঠিক এইভাবে থালা সাজিয়ে মিষ্টি সার্ভ করতে বলেছিলেন। না ম্যাডাম, কাজকর্মের ব্যস্ততার মধ্যেও একটা পরিবার থাকা খুব দরকার। একদম, সেটা তুমি দেখতেই পাচ্ছি। বিশ্বাস করো, আমার মনে হচ্ছে যেন আমি নিজের ফ্যামিলিতে আছি, এত আন্তরিকতা তোমাদের। মিষ্টি তো দেখছি একেবারে ডিফারেন্ট টাইপের আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি একটা পরিবারে যেমন বিভিন্ন ধরনের লোকজন থাকে ঠিক সেইভাবে এই মিষ্টি প্ল্যাটারেও বিভিন্ন ধরনের মিষ্টি আমরা প্রেজেন্ট করছি একসাথে। এ তো দারুণ কনসেপ্ট। সত্যিই দারুণ। আচ্ছা, এবারের পুজোয় কি সিদ্ধেশ্বর মোদক এই মিষ্টির থালা তৈরি করবে? হ্যাঁ স্যার, ডেফিনেটলি করবে, কিন্তু তার আগে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ একটু টেস্ট করে দেখবেন মিষ্টির প্ল্যাটারটা কেমন লাগে, আমাদের সবাইকে বলবেন। প্লিজ আপনারা সবাই ঠিক করে খাবেন, পরিবারের মতো তো আপনারা, তো কাজেই লজ্জা করবেন না একদম। হ্যাঁ, খান, শুরু করুন। মিঠাই, এই পাটি সাপটা তো জানো আমার একদম মায়ের হাতের বানানো পাটি সাপটার মতো, প্রচন্ড টেস্টি। আরেকটা দেবো ম্যাডাম? না না না, আর ও
করে হবে, ভালো যখন লেগেছে একটা খেতেই হবে। এই যা মিঠাই নিয়ে আয় তো। হ্যাঁ আমি নিয়ে আসছি। মাসিমা জানেন, অনেকদিন মায়ের সঙ্গে দেখা হয়নি জানেন। আজকে যতই রাত হোক আমি একবার বাড়ি যাবো মায়ের সাথে দেখা করতে। গোপাল শুধু এনাদের হেল্প করলেই তো হবে না, আমাদেরও হেল্প করতে হবে। আরে দু এক পিস এদিকেও সাপ্লাই করো। এই লোকটা না সব বকাঝকার ঊর্ধ্বে রে, এরকম একটা টেনশনের সময় তার মধ্যে ওই লোকটার নজর কিনা খাবারের দিকে। আমি যে কোথায় যাই না। পার্টিটার পর আমার কপালে অনেক দুঃখ লেখা আছে। এই শোন, কোন দুঃখ নেই দাদা ভাই, মুখে ওরকম বলে। তোকে কি কম ভালোবাসে? খুব ভালোবাসে তোকে। তাছাড়া মিঠাই আছে তো, তোকে ঠিক বাঁচিয়ে নেবে, কিচ্ছু হবে না। বড় ফর মোমেন্টস শোনা, বলছি দুজনে মিলে একটা অ্যানাউন্সমেন্ট করবো, ওকে? জাস্ট রিঅ্যাক্ট করবে না, ঠিক আছে? চল এসো। Okay, attention everybody, please excuse us for a moment. Actually, আমি আর আমার ওয়াইফ মিঠাই একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আজ আমরা সিদ্ধেশ্বর মোদকের এই মিষ্টির প্ল্যাটারটা আপনাদের সবার সামনে প্রেজেন্ট করবো বলেই এই পার্টিটা দিয়েছি। কিন্তু তারপর আমরা শুনলাম আপনারা কেউ আমাদের সাথে নিজেদের নামটা জড়াতে চান। ইনভলভই করতে চান না সিদ্ধেশ্বর মোদক গ্রুপের সাথে নিজেদের। ঠিক তখন আমরা ডিসাইড করলাম যে না, যেভাবেই হোক পার্টিটা থ্রো তো করতেই হবে। তো কিভাবে করা যায়? সবাইকে তাদের রেসপেক্টিভ লোকেশনসে গাড়ি পাঠাবো এবং তাদের পিক আপ করে আমাদের বাড়ি অবধি নিয়ে আসা হবে, যাতে যাতে একটা ফ্যামিলি ফিল থাকে, ইউনো। মানে জাস্ট ধরুন না, কারোর কাকা ফোন করে হুট করে বললো এই আমি এখানে আটকে পড়েছি, আমাকে তুলে নিয়ে যাও, এই ফিলটা যাতে থাকে। আর এতটা ছিল আমাদের বিজনেস স্ট্র্যাটেজি। কিন্তু এরপরে গাড়ি নিয়ে একটা ঝামেলা হয়েছে। ইনফ্যাক্ট আপনারা সবাই সেটা জানেন আর সবাই সেটা ফেসও করেছে। অনেস্টলি স্পিকিং, আমি সত্যি ভেঙে পড়েছিলাম। কিন্তু তারপর আমার পরিবার আমাকে খুব মোটিভেট করেছে, আমাকে বললো বিশ্বাস রাখো, সবাই আসবে।
ওয়াইফ একটা কথা বললো না, আপনারা সবাই আমাদের নিজেদের লোক, অ্যান্ড আই বিলিভ দ্যাট। অনেস্টলি স্পিকিং, আজকে আমার কাছে বিজনেসটা বড় কথা নয়, অর্ডার পেলাম না পেলাম নট ইম্পর্টেন্ট, কিন্তু আমি যদি একটা ব্রডার পার্সপেক্টিভ থেকে দেখতে চাই পুরো ব্যাপারটা, আজ আমরা একটা এক্সটেন্ডেড পরিবার পেলাম, একটা বিরাট বড় পরিবার পেলাম, রাইট মিঠাই? আপনারা সবাই আমাদের পরিবারের লোক, আমরা সুখে দুঃখে সব সময় আপনাদের সবার পাশে থাকব, আজ এই প্রমিসটা আমরা আপনাদের করি। অসাধারণ ভিডিও, ব্রিলিয়েন্ট পারফরমেন্স। পিসিজি গ্রুপের তরফ থেকে আমার কিছু বলার আছে। দেখুন, সিদ্ধেশ্বর মোদক গ্রুপের সম্পর্কে অনেক বদনাম রটেছিল ইদানিং, ইনফ্যাক্ট সেই কারণেই আমরা আপনাদের প্রি পূজা অর্ডার দিতে পারিনি, কিন্তু আজ এই পারিবারিক মিষ্টিমুখ অনুষ্ঠানে এসে একটা বিষয় আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, এই গ্রুপ কখনো কোনো অন্যায় করতে পারে না। যে গ্রুপের এত পজিটিভ ভাইব, এত আন্তরিকতা, যারা সারাক্ষণ পরিবারের কথা বলে, ব্যবসার কথা বলে না, এনাদের ভ্যালুজই আলাদা, মূল্যবোধই আলাদা। মিস্টার মোদক, আমি আজকে আপনাকে একটা কথা দিয়ে যাচ্ছি, পিসিজি গ্রুপ সিদ্ধেশ্বর মোদক গ্রুপের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করবে, আর শুধু তাই নয়, পূজোর পর আমাদের সমস্ত ইভেন্টে আপনারা মিষ্টি সাপ্লাই করবেন। আদবানি গ্রুপের পক্ষ থেকে আমিও একটা কন্ট্রাক্টের অফার দিতে চাই মিস্টার মোদক, এত সুন্দর পরিবেশে সত্যি মনটা ভালো হয়ে যায়,
সত্যি আজ ফ্যামিলি ফ্যামিলি মনে হচ্ছে। আচ্ছা, আপনারা যখন আমাদের পরিবারের সদস্য হয়েই গিয়েছেন, তখন আসুন না আমরা সকলে মিলে এই শুভ মুহূর্তে আমাদের পরিবারের স্লোগানটা একবার জোরে বলি। মিঠাই, এসো এসো, বলো বলো, দাদাই আসুন, দিম্মা আসুন, বলো বলো বলো। জয় গোপাল, জয় গোপাল। সিদ্ধেশ্বর মদ, সুখে দুঃখে মিষ্টি মুখে একসাথে সবাই।